দল দল সিদ্ধান্ত নিয়েছে, আমার কিছু বলার নেই। আমার মনে হয় না যে বিরাট লাভ হবে, আমার মনে হয় না যে কোনো ক্ষতি হবে। বিরাট লাভ হবে না কেন বলছি? কি আর ওই এলাকাটা তো এমনি তৃণমূল সাতটার মধ্যে ছটা বিধানসভা পেয়ে গিয়েছিল, একটা ভাটপাড়া বিধানসভা বাকি ছিল, সেই একটা বিধানসভার শক্তি আমাদের সাথে যুক্ত হবে, শুধু সেটা বিরাট লাভ বলা যায় না। আর ক্ষতি একটা লোক এলে ক্ষতি হবে কেন? সাধারণ মানুষ একটা দলকে সমর্থন করেন, তৃণমূলকে সমর্থন করছে, শুধু তৃণমূলে কেউ এলো তাতে কি হলো? আমি বললাম তো সাতটার মধ্যে ছটা বিধানসভাই তৃণমূল জিতেছিল, সুতরাং সাধারণ মানুষের কোনো আপত্তি হবার কথা নয়। অর্জুন সিং এর দলত্যাগের পর বিজেপি নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিলেন অনুপম হাজরা। তিনি টুইটে লেখেন, কেউ দল ছাড়লেই এতে কোনো ক্ষতি হবে না বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল সেটা মানতে শেখা দরকার। কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা প্রয়োজন। আর এই নিয়েই টেলিফোনে তিনি আমাদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কেউ দল থেকে অন্য দলে চলে গেলে বা দল ছেড়ে দিলে মানে আমাদের ম্যাক্সিমাম আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ওতে কিছু যায় আসে না, এতে খুব একটা বড় ক্ষতি হবে না, মানে এই বলে যে নিজেকে একটা নিজেদেরকে ডিফেন্ড করা বা নিজেদেরকে নিজে এটা বলে খুশি রাখার যে প্রবণতা, এটা আমার মনে হয় বন্ধ করা উচিত। অনেক উঁচু কোনো পোস্ট সেই রকম কোনো ব্যক্তি দল ছেড়ে যাচ্ছে এবং সেটাকে ওই কিছু গুরুত্ব দেব না বা খুব একটা ক্ষতি হবে না এটা বলে নিজেকে সান্ত্বনা দেওয়াটা আমার মনে হয় মূর্খামি। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে কেন ছেড়ে যাচ্ছে বারবার সেইটা কখনো না কখনো আগেও বলেছি এখনো বলছি আমার মনে হয় বিশ্লেষণ করা প্রয়োজন। মেইনলি লোকে ছেড়ে যাওয়াটা এটা নিয়ে মানে কোনো জরুরি বৈঠক বা একেবারে এক্সক্লুসিভলি আত্মবিশ্লেষণ করার জন্য বৈঠক সেটা আমার মনে হয় খুব প্রয়োজন। পরে খবরে আসছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব রাজ্যপালের। রাজভবনে গেলেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব। এসএসসি দুর্নীতি মামলার মধ্যেই তাদের দুজনকে তলব করা নিয়ে জল্পনা। অন্যদিকে এসএসসি সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিল সিবিআই। কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যাতে কেউ বাইরে থেকে সার্ভার রুমের কম্পিউটার অ্যাক্সেস করতে না পারে তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এমনিতে এখন সিল করা রয়েছে সার্ভার রুম। পাশাপাশি এসএসসি ভবনের যে ঘরে 14টি কম্পিউটার ও যে ঘরে 6টি আলমারি রয়েছে সেই ঘর দুটিও সিল করে দিয়েছে সিবিআই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর। স্থানীয় সূত্রে দাবি, বেনাচিতি বাজারে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে গণ্ডগোল চলছিল। সেই বিবাদ মেটাতে আজ ঘটনাস্থলে যান দুর্গাপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গেছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আমার কথা বললাম, আমি না, 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 আম